আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আন্নগো ব্যাকের স্বাগতম নোয়াখালী টিভির নোয়া খবর অনুষ্ঠানে। আন্নগো লগে আসি আই ইসমতারা সাথী। শুরুতেই হুনিলন নয়া নয়া খবর গিনে শিরোনাম। ব্যাচেলর পয়েন্ট নাটকের টিম দর্শকের লগে প্রতারণা করছে, মিল নাই আগের রোকেয়া আর নতুন রোকেয়ার কথার। এক সপ্তাহের মধ্যে বৃহত্তর নোয়াখালী তিন জেলার তো মেলা গাজা আর গাজার গাছ উদ্ধার করছে পুলিশ। আজাইরা বই খাজুরিয়া লাভ করণের লাই নোয়াখালী পৌর পার্কের তো উঠতি বয়সের হোলাহাইনের দরিয়ানি হেগুনের বাপ মারাতে তুলে দিছে পুলিশ। এক সপ্তাহে নোয়াখালী কোম্পানিগঞ্জে বিভিন্ন স্কুলের তো নাইন টেনে হরালিয়া করিনা তেরোগা ছাত্রী প্রেমিকের লগে হলাই চলে গেছে। ফেসবুকে পোস্ট করা ছবি একখানে হাহা ইমুজির ইয়াক দেয়ারে কেন্দ্র করে হামলা ভাঙন চুরন। মসজিদ আলম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে র্যাপেল র, বিজয়ী গোয়াতে তুলে দেন হয়েছে দামি দামি পুরস্কার। চোখে আলো নাই হেয়ার হরেও কোরআনের আলোতে আলোকিত হেতারা। ফেনীতে উদ্ধার হয়েছে ফ্যানের লগে ঝুলিনা কলেজ ছাত্রের লাশ। হালের জনপ্রিয় ধারাবাহিক নাটকগুণের মধ্যে ব্যাচেলর পয়েন্ট অন্যতম। নাটকিয়ান এত জনপ্রিয় অনেক কারণ আছিল নোয়াখালীর হোলা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। নাটকিয়ানে গত তিন সিজন ধরে জিয়াউল হক পলাশ কাবিলার প্রেমিকা হিসেবে হিসকিনা দি ভয়েসের মাধ্যমে যুক্ত আছিল নোয়াখালীর মাইয়া মাইমুনা সুলতানা রুমকি। রোকেয়ার নামে চরিত্রয়ান এমন এক চরিত্র জিয়ান দেয়ানের আগে দর্শক মহলের কাছে ভাইরাল হয়েছে। সেতিরে গত তিন সিজনে একই চরিত্রে ভয়েস আর্টিস্ট হিসেবে অভিনয় করতে দেখা গেছে কাবিলার লগে। কিন্তু সিজন সাইরে আই নাটকের পরিচালক কাজল আরিফিন অমি কাউরে না জানায় রোকেয়া চরিত্র হালটাই দিছে। হেয়াল্লাই দর্শক মহলে একরকমের কানাঘুষা হইতে আছে যে নাটকের পরিচালক কাজল আরিফিন অমি দর্শক মহলের লগে এক ধরনের দুর্নীতি করি হালাইছে, যা হেতার করণ ঠিক হয় না। নাটকের ভাবমূর্তিও নষ্টকরণের অভিযোগ হান গেছে দর্শক মহলের কাছের তন। এছাড়া নাটকিকার কিছু আডারো প্লাস ডায়লগ লইও মানুষের সমালোচনা করতে দেখা গেছে। সিজন থ্রি পর্যন্ত পারফেক্ট ছিল, যে রোকেয়ার ভয়েসটা আছে ওগুলো সবার কাছে ভালো লাগতো, কিন্তু সিজন ফোরে এসে রোকেয়ার ভয়েস চেঞ্জ আর সামথিং রং, এখানে হচ্ছে রোকেয়ার ক্যারেক্টার একটু চেঞ্জ হয়েছে, যার কারণে আসলে নাটকটা এখন আগের মতো জমতেছে না। আর এখন বাড়তি কিছু আঠারো প্লাস ডায়লগ আসছে, যার কারণে অনেকের ফ্যামিলির সাথে নাটকটা দেখা হচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় দেখতে গেলে। তো এটা আসলে এক ধরনের, যে দর্শকরা আছে নাটকের তাদের সাথে একদম প্রতারণা। কাজল আরফিন অমি ভাইয়ের যে নাটকের কনসেপ্টগুলো বা কাবিলা ভাইয়ের যে পলাশ ভাইয়ের যে কনসেপ্টগুলো, এগুলো অনেকটা ইউনিক ক্রিয়েটিভ আছে। তো এই কারণে হচ্ছে ওনাদের নাটকে আশা করি ওনারা আরো ভালো করবে প্রত্যাশাই করি। বৃহত্তর নোয়াখালী থেকে গাঁজাখোর বাড়ি গেছেনি। গত এক সপ্তাহের মধ্যে নোয়াখালী লক্ষ্মীপুর আর ফেনী এই তিন জেলার তন মেলা গাঁজা আর গাঁজার গাছ উদ্ধার করছে পুলিশ। গত 14 তারিখে ফেনীর দাগনবুইয়ায় 2 কেজি গাঁজা সহ 3 গাঁজা বেসিনারে গ্রেপ্তার করছে পুলিশ। রাইতের বেলায় ফেনী নোয়াখালী মেইন রাস্তায় দাগনবুইয়া সুঙ্গারপুর এলাকার তন 2 কেজি গাঁজা সহ 3 মাদক বেসিনা ব্যাডারে আটক করছে পুলিশ। অন্যদিকে লক্ষ্মীপুরের সররোহিতা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের তন গেল বুধবার রাত 9টার দিকে 7 ফুট উঁচা একগা গাঁজার গাছ সহ শাহজালাল নামের লোক একগারে গ্রেপ্তার করছে পুলিশ। আর নোয়াখালীর কবিরহাট থানার সোনাদিয়া সাকিনস্থ ঘাটমাজিগো বাড়ির কামালের ঘরের সামনের তন বিশেষ অভিযান চালায় 1 কেজি 800 গ্রাম গাঁজা আর ছোট বড় মিলায় 8টা তাজা গাছ উদ্ধার করছে পুলিশ। আনের হোলাহাইনের দিকে খেয়াল রাখেন, স্কুল কলেজের শিক্ষকগুলোকে যোগাযোগ রাখেন। আনের হোলাহাইন স্কুল কলেজ ফাঁকি দি পার্কে মোবাইল আড্ডা মাদকাসক্ত হয় কিনা খেয়াল রাখেন। মাননীয় পুলিশ সুপার নোয়াখালী জনাব শহীদুল ইসলামের স্থানীয় মানুষেরা অভিযোগ করে আইতেছিল নোয়াখালী পৌর পার্কের মিন্দে কিশোর কিশোরী গুণে অসামাজিক কাজে যুক্ত আছে। তাছাড়া হেগুনের অত্যাচারে পার্কে আইনা সাধারণ মানুষেও অতিষ্ঠ। অভিযোগের ভিত্তিতে গত 19 তারিখে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সুদারাম থানা পুলিশ হুদাহুদি আড্ডা দেয়না কিশোর কিশোরী হেগুনরে থানাত লই যায়। হরে কিশোর কিশোরী হেগুনের বয়স বিচিন্তা করি ভবিষ্যতে সংশোধনের লাই হেগুনের গার্জিয়ান করে বোলাই হেতাগো আতে তুলে দেন। পৌর পার্ক হাউজিং বালুরমাঠ মিনি চাইনিজের নামে ছোট ছোট খোপের ভিতরে বিভিন্ন মার্কেটে স্কুল সময়ে ফাঁকি দিয়ে ঘুরি বেড়ানোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কই জানাইছে নোয়াখালী জেলা পুলিশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার তন গত এক সপ্তাহে কতগাইন বিদ্যালয়ের নবম দশম শ্রেণীতে হরিণা তেরোগা ছাত্রী প্রেমের টানে আরেক হোলার আদরি হলায় চলে গেছে।
18 মে বুধবার দুপুরিয়া কোম্পানিগঞ্জ থানার ওপেন হাউস ডেতে পরিদর্শক তদন্ত এস এম মিজানুর রহমান তথ্য এগিন জানান। হেতেনে কইছেন আরেকজনের আদ্দরি হলাই চলি যাইন না কিশোরীগর মধ্যে হাজজনেরে পুলিশ উদ্ধার করছে, এগুনের মধ্যে দুগারে সিনা জানো, বাকি হোলাহাইনগুন হেতাগো হরিবারের কাছে কইছে বিয়া না মানি লইলে আত্মহত্যা করব। পুলিশের হরিদর্শক মিজানুর রহমান জানান কোম্পানিগঞ্জ থানা এপ্রিল মাসে 18 মামলা রেকর্ড হয়েছে আর চলতি মাসের 18 দিনে মাত্র 3 মামলা রেকর্ড হয়েছে। পুলিশ তৎপরতা ও বিট পুলিশিং কার্যক্রমে অপরাধ প্রবণতা অনেকটা কমিয়ে আইছে বলে হেতেনে দাবি করছেন। এছাড়া এলাকায় ছোট বড় হোলাহাইন হগলের গ্রুফিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বাড়ি জানার কারণে উদ্বেগ প্রকাশ করছে অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি ও সুধীজনেরা। অন্যদিকে অস্ত্র মাদক চোরাচালান বন্ধের লাই জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয় এলাকায় তৎপরতা বাড়ানোর লাই দাবি করছে স্থানীয়রা। অনুষ্ঠানের প্রধান অতিথি আসিল নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আকরামুল হাসান। বিশেষ অতিথি আসিলেন কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে কোম্পানিগঞ্জের বসুরহাট একাডেমি স্কুলে মাদক ইপটিজিং বাল্যবিবাহ হলাই বিয়া করা কিশোর গ্যাং এরম বিষয়সহ অনগার সামাজিক সমস্যা বন্ধে সচেতন করার কাজ আর ক্লাস 9 ও ক্লাস 10 এর ছাত্রছাত্রী করে নেশা না করবেন লাই শপথ করানো হয়েছে। পরিবারকে একটু সচেতন হতে হবে যে অপ্রাপ্ত বয়স্কদের হাতে যেন মোবাইল ফোন না দেওয়া হয় এবং কি দেওয়ার পরেও একটু তদারকি করতে হবে, সাথে সাথে প্রশাসনকেও একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় ফেসবুকে পোস্ট করা ছবি আক্কানে হাহা ইমুজি দেয়ারে কেন্দ্র করে হামলা ভাঙন চুরন আর কিলাকিলির অভিযোগ উঠছে। সেই সময় 50 ক্যান দোয়ান ও 12 গাড়ি ভাঙ্গি হেলাইছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। 15 মে রবিবার রাইতের তন 17 মে মঙ্গলবার পর্যন্ত কোম্পানিগঞ্জ উপজেলা সরকাকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এই হিড়াহিড়ির ঘটনা ইয়ান ঘটে। 18 মে বুধবার ঘটনা ইয়ানরে কেন্দ্র করে ওই এলাকায় বেশি করে কতগুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার মামলার হর পুলিশ অভিযান চালায় মেহেদি হাসান হৃদয় ও রমজান আলী রিয়াদ নামে দুজনের গ্রেপ্তার করছেন। গ্রেপ্তার হওয়া হৃদয় বসুরহাট পৌরসভার 7 ওয়ার্ডের নুরুল হুদার হোলা আর রিয়াদ হে এলাকার আজিজুল হকের হোলা। এলাকার লোকজন জানাইছে 15 মে রবিবার মেহেদি হাসান হৃদয়ের ফেসবুক পোস্টে হাহা ইমোজি দিছে শুভ নামের হোলা ইজ্ঞা। বিষয় ইয়ানের ব্যাপারে হেতারে জিজ্ঞাসা করতে গেলে দুই হকের মধ্যে তুমুল হিটাহিটি লাগি যায়। হরে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ট্রলয় হামলা চালায় হেসকানাট রাস্তার মাথার হনসাস খান দোয়ান বাঙ্গি হেলাইছে। 6 সিএনজি চালিত অটোরিকশা, 2 ব্যাটারি চালিত অটোরিকশা এবং 4 হুন্ডা বাঙ্গি হেলাইছে। ঘটনা ইয়ানের প্রতিবাদে 17 মে মঙ্গলবার বাজারের ব্যবসায়ীরা দোয়ানাট বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হালন করছে। হরে বিক্ষোভ সমাবেশে কথা কইছে পেশকানাট রাস্তার মাথা বাজার পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বাহাদুর সহ আরও কজন মানুষ। গেল রোজার মাসে কাস্টমার গড়ে নিজেগো মার্কেটের দিকে আকর্ষণ করবেন লাই সৌমনি মোর্শেদ আলম কমপ্লেক্স দিছে কিনিন্নাগড়ে লটারির সুবিধা। লটারিতে বিজয়ী গড়ে মেলা দামি দামি পুরস্কার দেওয়ানোর কথা কনে কিনিন্নারাও কেনাকাটা করবার লাই জাফাই হচ্ছে। কেনাকাটা করে কুপন নিছে আর হেগিন জমা দিছে নির্দিষ্ট বাক্সাত। বাক্সাত জমা হরিণা লটারি হেগিন লই এবার ড্র ঘোষণা করা হয়েছে। বিস্তারিত সাইলন প্রতিবেদনে নোয়াখালীর চৌমুনিত মোর্শেদ আলম শপিং কমপ্লেক্স লাকি কুপন ড্র 2022 অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসব্যাপী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের তন কেনাকাটা করেন না করে দেন হয়েছে লাকি কুপন। হে কুপন কিনিনারা নিজেগো নাম আর মোবাইল নাম্বার লই জমা দিছিল কুপনের বাক্সে। এই বাক্সের কুপন হেগেন লই 20 শুক্রবারে হুরস্কার হত্যাশিয়ার সাংবাদিকদের সামনে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। হুরা দিনব্যাপী লাকি কুপন ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। আমি আমার জীবনে কোনোদিন 53 বছরে কারো একটা টাকা আমি মানিনি, কারো একটি পয়সার ক্ষতি আমি করিনি। এমন এক সময় আসবে এই মোর্শেদ আলম কমপ্লেক্সে 1 জমিও কিন্তু সেগুলো পাবেন না। আমি প্রস্তুত এই মার্কেটে স্বয়ং সম্পূর্ণ কিছু করার জন্য। মোর্শেদ আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওহাব কোচির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের ডিরেক্টর সাইফুল আলম দীপু। এছাড়া আরও উপস্থিত আছিল সমিতি ইয়ানের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সভাপতি জহিরউদ্দিন বাবর, সহসভাপতি মিরাজুর রহমান, ওমর ফারুক রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আবু শাকের সহ কমিটির ব্যাক নেতারা। লাকি কুপন 2022 ড্র এর মাধ্যমে হতময় 150 সিসির মোটরসাইকেল হাইছে মানিক। দ্বিতীয় ওই 100 সিসির মোটরসাইকেল হাইছে আকাশ আর তৃতীয় ওই ফ্রিজ হাইছে মিনহাজ। হরে হরজায়ক্রমে হেতাগো হাতে পুরস্কার তুলি দেন হয়েছে।
শোক নাই, হেয়ার হরেও আলোকিত হেতাগো জীবন। কইতেছিলাম লক্ষুরার আব্দুল গণির দৃষ্টি প্রতিবন্ধী ব্রেল হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার কথা। 2014 সালে সালুয়ানের হরেত্তন ইয়ানে ব্রেল হদ্ধতিতে আরবি শিক্ষার লগে লগে বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে হরালেয়া করার সুযোগ হয় এই দৃষ্টি প্রতিবন্ধী হুলাইন হগল। মাদ্রাসা ইয়ানে দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল কারি আব্দুল মুহাইমেন, হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ ও মাওলানা শামসুজ্জামান মাহমুদের অধীনে নজরানা, হাফিজিয়া ও কিতাব শাখায় মোট 20-25 গিয়া দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রী হরালেয়া করে। এই পর্যন্ত এই মাদ্রাসাত্তন পবিত্র আল কোরআন মুখস্থ করি হাফেজ হয়েছে ইয়াসিন আরাফাত, ইমাম হাসান, জাহিদুল ইসলাম, আশেকে এলাহি ও মোহাম্মদ সোহেল। 8 বছর ধরে মানুষের দান অনুদানে চলা এই মাদ্রাসায় হোলাহাইন বিনাটে আয় থান খান আর চিকিৎসা করবার সুযোগ হয়। এত সুন্দর মাদ্রাসা আর এত সুযোগ সুবিধা হাওনের কারণে খুশি ইয়ানে হরিণা হোলাহাইন। আমরা কিন্তু কোনো সময় কল্পনাও করি না যে আমরা এরকম একটা অন্ধদের মাদ্রাসা হবে, এরকম একটা মাদ্রাসায় আমরা পড়তে পারবো, এরকম একটা মাদ্রাসায় আসতে পারবো। আমরা এটা কখনো কল্পনা করি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য এরকম একটা জগৎ খুলে দিয়েছে, এরকম একটা সিস্টেম খুলে দিয়েছে। আমরা চোখওয়ালাদের জন্য চোখওয়ালাদের মতো শিখতে পারবো, পড়তে পারবো, লিখতে পারবো। আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার হিসনের কথা জানাইলেন ইয়ানের শিক্ষকেরা। বললাম যে সমাজের সবচেয়ে অবহেলিত দৃষ্টি প্রতিবন্ধীরা অনেকেই মনে করে ভিক্ষা ছাড়া এরা কিছু পারে না। তো এই দুইটা হাদিস আছে নবীজির, কোরআন মজিদ শিক্ষা করা সর্বোত্তম আবাদত, আর যিনি কোরআন মজিদ শিখে এবং শিখায় উনি সবচেয়ে ভালো। খায়রকম মানে তো আল্লামুল কোরআন ও আল্লামু, আর আল্লাহ আফজালুল আবাদিত তাদের কোরআন। এই দুইটা হাদিসকে ফলো করে আমরা নিজেরা চিন্তা করলাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের কীভাবে শিক্ষা দেওয়া যায়। তখন 3 জন ছাত্র নিয়ে প্রথম আমরা শুরু করি। ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীরা ধরেন লেখাপড়া করে, মাস্টার্স পাস করতেছে, উকিল হইতেছে। আমরা আসলে দৃষ্টি প্রতিবন্ধীরাই সমাজের সবচেয়ে অবহেলিত, ঘৃণিত, এজন্যই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে পরনির্ভরশীলতা থেকে বের করে এনে শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা। বিশেষ করে কোরআনুল কারিমের শিক্ষা, হাফেজ এবং আলেম হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণের লক্ষ্যে কোরআনুল কারিমের জ্ঞান অন্বেষণের মাধ্যমে যেন দুনিয়ায় তারা সম্মানজনক অবস্থান এবং সম্মানজনক রিজিকের মাধ্যমে দুনিয়ার জীবন তাদের সুন্দর হয়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা। গত বুধবার রাতে ফেনী শহরের নাজির রোডের একখান ভবনের হাঁসতলার এক বাসাত্তন ফ্যানে জুলিন্না অবস্থায় একগা মরদেহ উদ্ধার করছে পুলিশ। মরি জাইন্না ওই হোলার নাম মোহাম্মদ সোহেব ওরফে বাবু। হোলাগা কুমিল্লার লাঙ্গলকোটের দালুয়া গ্রামের মোহাম্মদ হানিফের হোলা। সোহেব ফেনীতে হেতার খালার বাসায় থাকত। আরেফ রহমান এসি মার্কেটের একখান দোয়ানে কাম করতো সোহেব। সোহেবের বন্ধুরা কইছে সোহেব কয়েকদিন ধরেই হতাশার মধ্যে ভুগতেছিল। হেতারা ধারণা করতে আছে হতাশার কারণে হেতে আত্মহত্যা করছে। তবে পুলিশে কইছে এটা হত্যা না আত্মহত্যা, সেটা নিশ্চিতনের লাই ময়না তদন্ত করা হইতেছে। রিপোর্ট হাইলে বাকি বিষয় নিশ্চিতন যাইব। দর্শক, আজগাল্লায় আঙ্গ আয়োজন ইয়ানেই শেষ, তবে শেষ হইও শেষ ন, লাইক আর শেয়ারের মাধ্যমে যুক্ত থাকবেন আঙ্গ লগে, কমেন্ট করে জানাইবেন আন্নগো মতামত। বৃহত্তর নোয়াখালীর নোয়া নোয়া খবর লই আমরা আবার হাজির হমু আগামী হরবে। হে পর্যন্ত ব্যাকে বালা থাকিয়েন, আল্লাহ হাফেজ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।